আসসালামু আলাইকুম। এই গরমে জামাইয়ের মাথা ঠান্ডা করা খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব সহজ এই কাঁচা আমের ডেজার্ট বা পুডিং তৈরি করতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট হলে আর কিছুই কিন্তু লাগবে না। তো চলুন কীভাবে কাঁচা আমের এই ডেজার্ট বা পুডিংটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তারপরে দুইটা কাঁচা আম এখানে দিয়ে দিলাম। এখন এই আম দুইটাকে আমি সিদ্ধ করে নেব। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এই আমটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই আম দুটা উঠিয়ে আমি ভিতর থেকে আমের কাঁধগুলা বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপ পানি দিয়েছিলাম। এখন ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। মোটমাট এখানে দেড় কাপের মতো পানি আছে। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তবে যেহেতু এটা আমের, সেই জন্য আমের মতো তো একটু কালার আনতেই হবে, তাই একটু গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এটা ছেঁকে নিইনি, দু একটা আমের টুকরো কিন্তু রয়ে গিয়েছে, চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আমের মিশ্রণটা ঠান্ডা থাকতে থাকতে আগার আগারটা মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমি গরম অবস্থায় মিশিয়ে নিয়েছি, সেই জন্য একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে আগার আগারটা দলা পেকে না থাকে। সেই জন্য খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন এটাকে দুই মিনিট মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আর এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এখন এটাকে আমি ঢেলে নেব। আপনারা যে কোনো পাত্রে এই পুডিংটি সেট করে নিতে পারবেন। তো এই যে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি। তো এখন এটাকে আমি বাহিরে রেখে ঠান্ডা করে নেব, চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো এখন এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি, আর বাকি কাজটা রেডি করে নিচ্ছি। এখন এখানে আমি দুই কাপ দুধ আর 1/3 কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চা চামচের মতো। আমি এখানে হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। অনেকেই বলে যে আপু আগার আগার পাউডার দিলে জমে না, তো আপনারা হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো মতো কিন্তু জমে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ওটা দিকে আমি জাল করতে রেখে দিয়েছি চুলার উপরে। আর এদিকে জেলিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি কেটে নিয়েছি। যে শেপ দিয়ে আপনারা কেটে নিতে চান কেটে নিতে পারবেন, ছোট বড়। তো আমি আমার মতো করে কেটে নিয়েছি, আর দুধটা কিন্তু চুলার উপরে আছে, ওটা জাল হতে আছে। তো এটা আমি আগে সেট করে নিয়ে তারপর দুধটা নামিয়ে নেব। তো যে পাত্রে আমি পুডিংটি সেট করব বা ডেজার্টটি সেট করব সেই পাত্রটি এখানে আমি নিয়ে নিচ্ছি, আর এই জেলিগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। চাইলে সম্পূর্ণটাই দিতে পারেন, আমি কিছুটা রেখে দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য, ওরা খুব পছন্দ করে এই জেলিটা। তো এই যে এভাবে দিয়ে দিলাম, এখন দুধটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। একটু দেখিয়ে দিই, দেখুন দুধটাও একদম ঠিকঠাক মতোই হয়ে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। জাস্ট শুধু একটু হালকা ঠান্ডা করে নিয়ে যে পাত্রে পুডিংটা বসাবেন সেই পাত্রে সেই জেলির উপরে ঢেলে দেবেন। তো এখন আমি দুধটা এর উপরে আস্তে করে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ভিতরের অংশটুকু মানে জেলিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। এখন এটাকে আমি সেট হতে রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে আমি কিছু সময় ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়। এখন একটু হাত দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে জামাইয়ের মাথা কিন্তু ঠান্ডা করে নিতে পারবেন খুব সহজেই। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর এই রেসিপিটি তৈরি করে জামাইয়ের মাথা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।